ne yapalım? আপনারা দেখলেনে যেখানে মোটরে সার্ভিসে জড়ো হয়েছে এবং মাননীয় মেয়র কিছু তার উপস্থিতি কর্মকর্তা বৃন্দার সাথে রয়েছে সবাইকে যা যা করণীয় তার প্রতি নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং সেগুলো কিছু সেভাবে বাস্তবায়িত হচ্ছে। আপনারা আগে দেখেছেন যে এখানে একটি বিশাল ট্রাক স্ট্যান্ড ছিল, সেই ট্রাকগুলোকে সরিয়ে জায়গাটি ফাঁকা করা হয়েছে এবং এই জায়গায় আবার সেই খাল খননের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও এখানে যেসব উপস্থিত জনতা এসে উপস্থিত হয়েছেন, নিরাপত্তা কর্মীরা কিন্তু তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আপনাদেরকে এখানে জানিয়ে রাখতে চাই আমাদের সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী এবং যারা এখানে কাজ করছেন সবাই কিন্তু অত্যন্ত যত্ন সহকার এবং সচেষ্ট হয়ে কাজ করছেন যাতে কাজটি সুষ্ঠুভাবে সফল করা যায়। আর সেই মোতাবেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সার্বক্ষণিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং তিনি চান তিনি উপস্থিত থেকে এইখানে দীর্ঘদিনের বসিলাবাসীদের যে দাবি এই খালটি উদ্ধার করার এবং খালটির পুনঃ জন্ম ঘটানো সেটি কিন্তু তিনি তদারকি করছেন এবং নেতৃত্ব দিচ্ছেন। সাধারণ মানুষ আসছেন এবং এই কাজের জন্য মাননীয় মেয়রকে ধন্যবাদ জানাচ্ছেন। সবাই কিন্তু জানিয়েছে তারা এই কাজে অত্যন্ত খুশি, কারণ এই কাজের ফলে একটি মহৎ কাজ হবে এবং এই খালটি যে খালটি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সেই খালটি এখন আবারও পুনর্জন্ম ঘটবে এবং এই খালে কিন্তু আবারও স্রোত বইবে, যে স্রোতের প্রবাহ মানুষের সেই পুরনো কথা মনে করিয়ে দিবে যেটি অত্যন্ত স্বাভাবিক পরিবেশ নিয়ে আসবে। আপনারা যদি দেখে থাকেন মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এখনও তিনি এখানে আছেন, তিনি সকাল থেকে এখানে কাজ করে যাচ্ছেন, তিনি এই কাজের ফাঁকেই তিনি ভ্রাম্যমাণ অফিসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু গুরুত্বপূর্ণ নথিও স্বাক্ষর করেছেন যাতে করে সিটি কর্পোরেশনের অন্যান্য কাজের ব্যাঘাত না ঘটে এবং যাতে কোনো ধরনের বিলম্বজনিত আশঙ্কা তৈরি না হয়। আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই মাননীয় মেয়র গতকালকে সকালেও কিন্তু এখানে উপস্থিত হয়ে সকাল থেকে সাড়ে চারটা পর্যন্ত অবস্থান নিয়ে এসব কাজ তদারকি করেন এবং কাজগুলো যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় সেজন্য কিন্তু সার্বক্ষণিক সর্বাঙ্গীন দিক নির্দেশনা দেন। তিনি আজকেও সকালে উপস্থিত হয়ে এবং ঢাকা সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়ে উপস্থিত হয়ে কিন্তু তিনি নানা ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। এখানে সকাল থেকে সবাই কাজ করছে এবং বিভিন্নভাবে বিরতির পর আবারও কাজ শুরু হয়েছে, পুরোদমে কাজ চলছে। মাননীয় মেয়র চিহ্নিত খালটির প্রত্যেকটি জায়গায় ঘুরে ঘুরে দেখছেন এবং নির্দেশনা দিচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে সীমানা নির্ধারণী চিহ্ন বসানো হয়েছে যাতে করে কাজগুলো সফলভাবে করানো যায় এবং যে ট্রাক স্ট্যান্ড ছিল সেই ট্রাকগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 75% জায়গা ফাঁকা করা হয়েছে এবং একটি একটি করে ট্রাক এখান থেকে বেরিয়ে যাচ্ছে। কাল আগামীকালকের মধ্যে ট্রাকগুলো সরিয়ে ফেলা হবে এবং এই বিশাল জায়গাটুকু খালি হয়ে যাবে। সেই খালি হয়ে যাওয়া জায়গায় সিটি কর্পোরেশনের গাড়ি এবং সংশ্লিষ্ট সবাই কিন্তু কাজ শুরু করে দিলেন। বিশেষ করে এই যে খাল খননের যে প্রক্রিয়া এটি কিন্তু মাননীয় মেয়র আজকে উপস্থিত থেকে নির্দেশ দিয়ে এটি করিয়েছেন এবং আপনারা দেখবেন যে মাটি খননের ফলে মাটির নিচ থেকে তারা খাল ভরাট করার সময় বালুভর্তি বস্তা ফেলে যেভাবে খাল ভরাট করেছিল সেই অংশ কিন্তু উঠে আসছে এবং খালের যে প্রকৃত কাদামাটি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সিটি কর্পোরেশনের গাড়ি যেগুলো তুলে নিয়ে এসেছে সেগুলোর মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে। আপনাদেরকে দেখাতে চাই কিভাবে বালির বস্তা ফেলে নিচে এই খালটি ভরাট করা হয়েছিল এবং এই স্থাপনাটাই অবৈধ দখলদাররা কিভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়েছিল। মাননীয় মেয়র সেটা নির্দেশ দিয়ে উদ্ধার করেছেন এবং সেখানে আপনারা দেখবেন এখানে বালির ব্যাগ রয়েছে যেটি মূলত খাল ভরাট কাজের জন্য ব্যবহার করা হয়েছিল, এটি নিচ থেকে কিন্তু তুলে নিয়ে আসা হচ্ছে এবং আপনারা কিছু মাটি দেখবেন এগুলো কিন্তু সত্যিকার অর্থেই খালের নিচের মাটি, খালের যে অস্তিত্ব সেটা কিন্তু আজকে খনন কাজের ফলেই বেরিয়ে আসতে শুরু করেছে। এখানে মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম আছেন এবং তিনি সময় সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন যাতে করে কাজটি সফলভাবে হয়ে থাকে।
সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কর্মকর্তা অত্যন্ত সচেষ্ট হয়ে এই খালটি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন এবং যা যা নির্দেশনা আছে মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের পক্ষ থেকে সবগুলো নির্দেশনা তিনি সবাই মেনে চলছেন। কারণ খালটি উদ্ধার করা এবং খালের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নেয় এখন এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ থাকলেও মাননীয় মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সেই চ্যালেঞ্জ সাধক গ্রহণ করেছে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে মাননীয় মেয়র বলেছেন যে অবৈধ দখলদারদের কখনো একটি বৈধ নোটিশ দেওয়া হবে না, কারণ তারা আগে থেকে দখলদার। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তাও বটে, যারা অবৈধভাবে সিটি কর্পোরেশন জায়গা নানাভাবে দখল করে রেখেছে তাদের জন্য একটি বার্তাও বটে। কারণ হচ্ছে কথা বলছেন মাননীয় মেয়র এবং এখানে উপস্থিত আছেন স্থানীয় কাউন্সিলর, মাননীয় মেয়র অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন খালটি উদ্ধারের জন্য এবং তিনি সকাল থেকেই এই কাজটি অত্যন্ত যত্ন সহকারে করে আসছেন। তিনি নিজে উপস্থিত থেকে এখানে কাজটি করে যেতে চান, কারণ এটি এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ যে মাননীয় মেয়র দুপুরের খাবারের পর কিন্তু আবার সেই স্থানগুলো পরিদর্শন করে দেখেছেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি বলেছেন। এবং এখানে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন যারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল যে খালটি তাদের প্রয়োজন, তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন তিনি এই খালটি উদ্ধার করে সাধারণ মানুষের কাজে ব্যবহার করবেন, যাতে সাধারণ মানুষের কখনো কোনো ধরনের ভোগান্তি তৈরি না হয়।